হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইয়ামাহা এমটি 15 যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের একটি ইয়ামাহা এমটি 15 বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন এটি কিন্তু বন্ধুরা ডাবল ডিক্সের বাইক আর আপনারা নিজের জেলার নামে নিজের ডিস্ট্রিক্টের নামে নিজ নামে বাইকটি করে নিতে পারবেন এই বাইকটি কিন্তু ফাইলপত্র জমা হয়নি ব্যাংকে টাকা জমা দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা নিজের জেলার নামে নিজ নামে হবে এই বাইকটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এর আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলতে চাই হচ্ছে এই বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে যারা নতুনের মতো একটি বাইক কিনতে চাচ্ছেন এমটি 15 তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি একদম নতুনের মতো রয়েছে বাইকটি চলা খুবই কম সব কিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে অনেক সুন্দর মানের রয়েছে বন্ধুরা তো চলুন এই বাইকটির দেখি এখন টায়ার কন্ডিশন তো বাইকটি যদি সামনে টায়ার আমি আপনাদেরকে দেখাই দেখুন বাইকটির সামনে টায়ার কিন্তু একদমই ভালো আছে ফ্রেশ আছে আপনারা অনেক দিন পর্যন্ত রান করাইতে পারবেন কোনো প্রবলেম হবে না বাইকটির সামনে মাডগার্ড কন্ডিশন যদি দেখাই দেখুন একদম ফ্রেশ সকাপ দেখুন একটি বার অনেক সুন্দর রয়েছে বাইকটির যদি লুকস আমি আপনাদেরকে একটা বার দেখাই দেখুন এক নজরে দেখে নিন কোনো প্রকার দাগ স্পট ক্রাশ কোনো কিছুই নাই যারা ফ্রেশ ভালো মানের একটি ইয়ামাহা এমটি 15 বাইক কিনতে যাচ্ছেন কিছু কম হলে ভালো হয় নতুনের থেকে তারাই বাইকটি নিতে পারেন বাইকটি যদি আমি আপনার কালার দেখাই দেখুন বাইকটির কালার কিন্তু অনেক সুন্দর অনেক ভালো ঠিক আছে আমি চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইকটির কালার এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে বন্ধুরা এই বাইকটির ইঞ্জিন একদমই নতুন বাইকটি চলা খুবই কম সব কিছু জানাবো বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আর এই বাইকটি 2019 সালের বাইক 19 সালের ডিসেম্বর মাসের বাইক বন্ধুরা এই বাইকটি দেখুন আপনারা একটিবার বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখুন অনেক সুন্দর আছে ঠিক আছে বাইকটি যদি পিছনের টায়ার দেখাই আমি আপনাদেরকে দেখুন সামনের টায়ার পিছনের টায়ার একদম ভালো আপনি অনেকদিন পর্যন্ত রান করাইতে পারবেন প্রবলেম হবে না এখন যদি বলি নাম্বার সম্পর্কে বন্ধুরা দুই বছরের ট্যাক্স টোকেনের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে আমাদের এখানে ব্যাংক রিসিপ্ট লাগানো হয়নি আর কি আমাদের মানে ব্যাংকের টাকা জমা দেওয়া আছে আপনি সারা বাংলাদেশের নিজ নামে নিজের জেলার নামে বাইকটি করে নিতে পারবেন ফাইলপত্র জমা হয়নি আপনার নামে আমরা ফাইলপত্র শোরুম থেকে করে দিব যে কোনো জায়গায় এই ফাইলপত্র জমা দিলে আপনার কাছের বিআরটিএতে ধরুন আপনার বাড়ি যদি ঢাকা হয় তো ঢাকা বিআরটিএতে যদি এই ফাইলপত্র জমা দেন তো ঢাকার নামে আপনার নিজ নামে এই বাইকটি হয়ে যাবে এই তো দেখা হচ্ছে বাইকটির ডিস্ক ব্রেক দেখুন একদম ফ্রেশ আছে দেখতেছেন আপনার সাইলেন্সার কন্ডিশন একদম ফ্রেশ এইতে যদি দেখায় আপনাদেরকে হচ্ছে ইঞ্জিন একটিবার দেখুন অনেক সুন্দর এখন দেখাবো হচ্ছে বাইকটি কত কিলো রান হয়েছে বন্ধুরা এই বাইকটি জেনুইন চলা 6967 কিলো এটা একদম জেনুইন চলা বন্ধুরা আরে বাইকটির কিন্তু লুকিং গ্লাস আছে বন্ধুরা এটা আমরা খুলে রাখছি আর কি ঠিক আছে এখন দেখাবো হচ্ছে এই বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স অনেক সুন্দর স্মুথ তো বন্ধুরা বাইকটির হালকা স্মুথ সাউন্ড শুনুন তো এখন বলবো এই বাইকটির প্রাইসের কথা তো এই বাইকটির চাওয়া দাম 3,40,000 টাকা আপনারা চাইলে দামাদামি করে বাইকটি নিতে পারেন এই বাইকটির চাওয়া দাম 3,40,000 টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন বন্ধুরা বেশি কিন্তু দামাদামি করতে পারবেন না হালকা কিছু দামাদামি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম স্যার